বলিউডের মহাগুরু বর্তমানে বিজেপি নেতা প্রার্থী নয় তবুও জোর কদমে চলছে মিঠুন চক্রবর্তীর জনসভা থেকে রোড শো। মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরে আসায় বাড়তি অক্সিজেন পেয়েছে বিজেপি। এবার সেই মহাগুরুকে নিয়ে দুঃসংবাদ সামনে আসছে, উদ্বেগ বাড়ছে মহাগুরুর ভক্তকুলদের মধ্যে। কি এমন হলো দেখুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রোড শো চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। রায়গঞ্জে রোড শো চলাকালীন উনি অসুস্থ হয়ে পড়েন। এরপর ওনাকে তড়িঘড়ি হেলিকপ্টারে করে কলকাতায় নিয়ে আসা হয়। বিজেপি নেতা তথা বাংলার চলচ্চিত্র জগতের খ্যাতনামা শিল্পীর এইভাবে অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে ওনার ভক্তদের মধ্যে। বলে রাখে, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত একের পর এক রোড শো করেছেন মিঠুন চক্রবর্তী। প্রতিটি জায়গাতেই ওনাকে দেখার জন্য অগণিত মানুষ জড়ো হচ্ছে। বঙ্গ বিজেপির এখন সব থেকে বড় প্রচারক হয়ে উঠেছেন বাঙালি বাবু। কিন্তু আচমকাই ওনার অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে আমজনতা। জানা যাচ্ছে রবিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চণ্ডীতলা থেকে 5 কিলোমিটার রোড শো করার কথা ছিল তার। নির্দিষ্ট সময়ের সেখানে পৌঁছান মহাগুরু। জানা গিয়েছে আগে থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি, সেই কারণে এদিন প্রথমে হুট খোলা গাড়িতে উঠতে চাননি তিনি। কিন্তু দলের নেতাকর্মীদের আবেদনে শেষমেশ শারীরিক অসুস্থতাকে গুরুত্ব না দিয়েই হুট খোলা গাড়িতে ওঠেন তিনি। চণ্ডীতলা থেকে শুরু হয় শোভাযাত্রা, পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, খুশ মেজাজেই ছিলেন মিঠুন। রাস্তার দুপাশে থাকা জনতার উদ্দেশ্যে হাতও নাড়েন তিনি, তার উদ্দেশ্যে ফুল বৃষ্টি করে আমজনতা। নাচতেও দেখা যায় মিঠুনকে। রোড শো 200 মিটার পেরোতে না পেরোতেই ছন্দপতন। মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন মহাগুরু। তড়িঘড়ি গাড়ি থেকে নামানো হয় মিঠুনকে, নিয়ে যাওয়া হয় হেলিপ্যাডে। জানা যাচ্ছে ইতিমধ্যে হেলিকপ্টারে করে কলকাতায় উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। এই ঘটনায় স্বাভাবিকভাবে উদ্বিগ্ন অভিনেতার ভক্তরা। অসুস্থ হওয়া সত্ত্বেও কেন হুট খোলা গাড়িতে তোলা হলো অভিনেতাকে, তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়ায় বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় রোড শো। তবে পরিস্থিতির সামাল দিয়ে ফের কর্মসূচি শুরু করেন বিজেপি নেতারা। তো এটি ছিল কিন্তু মিঠুন চক্রবর্তী সম্পর্কে একটি বড়সড় নিউজ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে কি হয় তা জানতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।